একজন মানুষের প্রতিদিন গড়ে চল্লিশ গ্রাম চিনি প্রয়োজন অথচ এক গ্লাস বা দুশো পঞ্চাশ মিলিলিটার কোলা পান করলেই শরীরে চল্লিশ গ্রামেরও বেশি চিনি ঢুকে পড়ে যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এক গবেষণা জানা গেছে কোলা লাইটে যে সুইটনার ব্যবহার করা হয় সেটি রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর সুস্থ মানুষের ক্ষেত্রে রক্তে চিনির পরিমাণ বেড়ে যাওয়া ঠিক নয় কারণ সুইটনার রক্তে থাকা উপকারী ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে অনেকে মনে করেন চিনির বিকল্প হিসেবে সুইটনার ভালো কিন্তু কোলায় থাকা সুইটনারে থাকে এসপার্টেন যা মাথা ব্যথা কারণ হতে পারে এছাড়া চোখে দেখতে সমস্যা হওয়া হতাশা মাথা ঘোরা স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া ওজনগত সমস্যা মাংসবেশিতে ব্যথা ইত্যাদি হতে পারে কোলায় শুধু যে চিনি থাকে তা নয় এতে আরও রয়েছে ফসফরিক অ্যাসিড যা দাঁতের এনামেলের ক্ষতি করে কোলা পান করলে দাঁত ছাড়াও হাড়ের ক্ষতি হতে পারে নারীদের মধ্যে যারা খেলাধুলা করেন এবং কোলা পান করেন তাদের আহত হওয়ার সম্ভাবনা যারা কোলা পান করেন না তাদের চেয়ে তিনগুণ বেশি